মাটির ব্যাংক থেকে জমানো টাকা নেওয়ার পর সে ভাঙা ব্যাংকটি আমরা কি করি? ফেলে দিই। কিন্তু সে মাটির ভাঙা ব্যাংকটি আমরা পুনরায় কিভাবে ব্যবহার উপযোগী করব, তাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইনস গ্রিন নেস্ট। আমার হাতে যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন, এখানে আমি অনেক টাকা জমিয়েছিলাম এবং জমানো টাকা নেওয়ার পর ভেবেছিলাম এই ব্যাংকটা ফেলে দেব। তৎক্ষণাৎই মনে পড়লো, কেননা এই ভাঙা ব্যাংকটি কীভাবে নতুনভাবে ডেকোরেশন করা যায়। প্রথমেই আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি আমার এই মাটির ব্যাংকে। আপনারা চাইলে প্রথমে সাদা জেসো ইউজ করতে পারেন, তাহলে লাল কালারটি আরও ভালোভাবে ফুটে উঠবে। আমার মাটির ব্যাংকে আমি লাল কালারটি উপরের সাইড এবং এই নিচের সাইডে শুধু কালার করব, আর মাঝখানে কোনো কালার ইউজ করব না। আমার কালার করা শেষ, এবার আমরা মাটির ব্যাংকের মাঝখানে ডেকোরেশন করব। এবারে নিয়ে নিয়েছি ডেকো পেজ। এই পেজগুলো ইউজ করে আপনারা অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করতে পারেন। এই ডেকো পেজগুলো আমি একটি ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। আমি দুইটা একই রকম ডেকো পেজ নিয়েছি আমার এই মাটির ব্যাংকে ডেকোরেশন করার জন্য। ডেকো পেজটি মাটির ব্যাংকে লাগানোর জন্য আমি আঠা ইউজ করে নিয়েছি, যাতে সুন্দরভাবে ফিক্স হয়। আমি আমার ডেকো পেজটি লাগিয়ে নিয়েছি আমার এই ব্যাংকে। সাবধানতার সাথে এই ডেকো পেজ লাগানো উচিত, না হলে এক সাইড বাঁকা হলে পুরোটাই দেখতে খুব খারাপ হয়ে যায়। আমি আমার ব্যাংকের ব্যাক সাইডেও সেম একইভাবে এই ডেকো পেজটি লাগাবো। দুটি ডেকো পেজ লাগানোর পরও আমার ব্যাংকের সাইড দিয়ে কিছু অংশ খালি ছিল, আর সেম ডিজাইন আমার কাছে আর ছিল না বিধায় আমি অন্য একটি ডেকো পেজ থেকে কিছু অংশ কেটে নিয়েছি আমার এই ব্যাংকের সাইড দিয়ে লাগানোর জন্য। সেম প্রসেসেই ডেকো পেজের পেছনে আঠা লাগিয়ে নেব আমার এই ডেকো পেজটি আমার এই ব্যাংকে। ডেকো পেজ লাগানোর পর আমার এই ব্যাংকের লুকটা ঠিক এমন হয়েছে। এরপর আমি একটি লেস নিয়েছি। আমি সুন্দর করে এই লেসটি আমার এই মাটির ব্যাংকে লাগিয়ে নিচ্ছি। লেসের বাড়তি অংশ আমি কেটে নেব কেচি দিয়ে। মোটামুটি আমার ডেকোরটি শেষ। এরপর আমি কিছু ফুল নিয়েছি আমার এই মাটির ব্যাংকে রাখার জন্য। আমি কিছু ফুল নিয়ে আমার এই মাটির ব্যাংকের ডেকোরটি কমপ্লিট করে ফেলব। রেডি হয়ে গেল আমাদের ভাঙা মাটির ব্যাংক দিয়ে একটি ফুলদানি তৈরি। আমার এই ফুলদানিটি জায়গা করে নিয়েছে আমার এই সুন্দর কর্নার র্যাকে। আশা করি আমার ভিডিও দেখে সবাই নতুন কিছু আইডিয়া পেয়েছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।